আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আসলে সকলে ভালোই আছেন তো দর্শক আপনার সবাইকে মনে ফার্মের আরও একটি ভিডিওতে সাধারণ তো দর্শক আজকের ভিডিও আপনাদের দেখাবো দুটো গাভি এবং এই গাভীর সাথে জানাচ্ছে দাম জাত এবং মান এবং দুধের পরিমাণ তো দর্শক ভিডিওর শুরুতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলিস্টিক ফ্রেন্দার গাবি হ্যাঁ শেখে একটি হল স্টিক ফ্রেন এটা হচ্ছে দাঁত বলতে গেলে এটা হচ্ছে এখনো দাঁতে নেয় অদাতা আছে হেঁদার দাঁতে নেয় এখনো অদাতা আছে এবার প্রথম দিয়ে আর কি বাচ্চা দিয়েছে হচ্ছে আপনার প্রথম বিয়ানি এবার বাচ্চা দিয়েছে তো এটা হচ্ছে দুধের কথা বলতে গেলে আপনার এটা বিশ লিটার কি আঠারো লিটার বিশ লিটার দুধ একদম গ্যান্ট সকালে পাবেন তাহলে আপনি বিশ লিটার দুধ একদম গ্যান্ট সকালে পাবেন যদি দুধের কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে এটা এক্সচেঞ্জ করে আর একটা নিতে পারবেন তো দর্শক এই সাথে যেটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা এটা হচ্ছে এই গাভিটির বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা এটা সারা বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে আপনার দু দিন আসলে বাচ্চারা দেখলেই বুঝতে পারবেন না সে কেউ বুঝতে পারবে না যে বাচ্চাটার বয়স দু দিন আসলে দর্শক হচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন বা গাভির সম্বন্ধে যারা ধারণা আছে তারা তো জানেন হচ্ছে দু দিনের বাচ্চার বয়স হলে আর কি এসে এটার উলানটা ঠিক মতো সারে না আসলে বাচ্চা ধরেন যে আপনার সপ্তাহখানেও সময় লাগবে উলানটা ঠিকমতো সারতে তাহলে আপনি আর কি সপ্তাহখানে গেলে আর কি বুঝতে পারেন আসলে গাড়িটা উলানটা কতক্ষণ হয়েছে ধরেন যে আসলে এবার প্রথম ব্যান তো আপনার দ্বিতীয় ব্যান যখন বাচ্চা দেবে তখন আসলে গাড়িটা উলান নিয়ে দাঁড়ায় থাকতে পারবে না দর্শক দেখতে পাচ্ছি এখনই আপনার উলানটার রামাটের মতো বলছে আসলে রামাটের মতো বলছে দর্শক আস তাছাড়া দর্শক আপনারা আমাদের এখানে এসে দেখে থেকে ধোয় তারপরে এই সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আর কি আপনারা পাবেন যদি মনে হয় আপনার এটা রাখে রাখার পর অনেক পালন করার পরে যখন মনে হলো যে হচ্ছে আমি এই গাভিটা চেঞ্জ করবো সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে হবে মানে দাম ধরাই দিয়ে আপনারা হচ্ছে আর একটা গাভি নিতে পারবেন মানে এই দামে বা আর কিছু টাকা দিলেন বা আরও কিছু যদি আপনার গাফে দিয়ে থেকে কমা দামের গাভি নেন তাহলে হচ্ছে আর কি আপনারা আরও কিছু টাকা আপনারা আমাদের এখান থেকে পাবেন মানে আর কি সেই সুযোগ সুবিধা আর কি আছে তো সব চলুন এর পরের গাভিটি দেখে নিয়ে যাক তো পরে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি হলেশ্চয়াতের গাবি হ্যান্ডসুকি এটা একটি হলেশ্চয় ফিন জাতের আসলে এই ভিডিওতে যেই দুটো গাবি দেখতে পাচ্ছেন বা দেখাচ্ছি আজকে ভিডিওতে আসলে এই গাবিগুলো সব হচ্ছে আপনার হাই কোয়ালিটির গাবি মানে একদম ভালো জাতের গাবি ধরেন যেগুলো দুধের দুধে আপনারা ধরেন একদম গ্যান্ট শখের দুধ পাবেন তো শোক এটা হচ্ছে আপনার দাঁতে দুইটা হ্যাঁ শুকি বা দাঁতে দুটা আর কি প্রথম আনে এবারে আর কি প্রথম আনে বাচ্চা দিয়েছে তো দর্শক বাচ্চা দিয়েছে আপনার উলানটা এখনো দেখতে পাচ্ছেন আপনার এই কিছুক্ষণ আগে মানে খানেক আগে উলানটা মানে ক্লিয়ার করা হয়েছে মানে দুধ দহন করা হয়েছে আসলে বুঝতে পারছেন বাচ্চার বয়স কি দুই দিন দু দিনের বাচ্চা তো ধরেন যে দুধ ধরা যাবে না মানে সব সময় মধ্যে ধরেন এক ঘন্টা খানেক পরে আর কি মানে আধা ঘন্টা এক ঘন্টা পর পরে ধরেন যায় দুধ দহন করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখনো উলানটা দেখতে পাচ্ছেন রাওয়াটার মধ্যে বলছে আসলে এটা দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনারা বাইশ থেকে তেইশ লিটার দুধ পান একদম গ্যাট দর্শক বাইশ থেকে তেইশ লিটার দুধ পান একদম গ্যাট সকাল দুধে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা এক্সচেঞ্জ করে আরেকটা গাফি নিতে পারবেন দর্শক গাভটির সাথে যে বাচ্চা দেখতে পাচ্ছেন সার বাচ্চা এটা একটি সার বাচ্চা তর্শক এটার দাম বলতে গেলে হচ্ছে এটার আমি দাম বলবো না হাতে এটার এই দুই গাড়িটার আমি দাম বলবো না যারা নীতি বা বাগুলো কেটে আছেন তারা চলে ভিডিও দাদা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তার গাভিটি ক্রয় করতে পারবেন তাছাড়া হচ্ছে আমাদের এখানে যে দেখে থেকে তারপরে হচ্ছে দুধ দহন করে নিয়ে যেতে পারবেন দর্শক আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরী থানা দর্শক পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকুল্লা আমাদের হচ্ছে বাসার ঠিকানা আপনি অরণকুল্লা মরে এসে বা আপনার বাসা থেকে রওনা দেওয়ার আগে আমাদের ফোন দিলে আমাদের ঠিকানাটা আপনারা বলে দেবো আপনারা এসে যখন তখন ফোন দিলে আর কি আপনারা আমাদের এখানে পাবেন মানে আমাদের সবসময় আমাদের ফোন দিলে পাবেন আপনারা আর দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলব আপনারা আমাদের এখান থেকে গাবি নেন বা যেখান থেকেই নেন না কেন দেখে শুনে বা জানাশোনা আপনার লোক থাকলে তাদেরকে নিয়ে এসে গাভিটা ভালোভাবে দেখে যাচাই ফুসাই করে দেখার গাবিগুলো ক্রয় করার চেষ্টা করবেন আপনারা হচ্ছে অনেকেই আছেন মানে প্রতারণার শিকার হয়েছেন মানে আপনারা যে গাভীগুলো নেন মানে অনেকের মিষ্টি কথায় ভুলে আপনারা গাবি নেওয়ার পরে নিয়ে যাওয়ার পরে আপনার দুধ হয় না বা গাভী খারাপ হয় সমস্যা হয় অনেক অনেক সমস্যা তো দর্শক আপনারা যেখান থেকে নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আজকে ভিডিও বন্ধ বন্ধু ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওতে কেমন হয়েছে তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন